বাসের সহযোগী তারামিয়ার কাছে মাস্ক নেই। আমাদের দেখে গলার মাফলারটা নাকে মুখে পেঁচিয়ে নিলেন। কি করছেন? মুখে মাফলার, এটা মাফলার। মাফলার জি লাগাইছেন কেন? লাগাইছে আপনাকে দেখে। আমারে দেখে জি কেন? স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার সরকারের নির্দেশনা কেবল কাগজ কলমে, বাস্তবতা এমনই, হেলপার যাত্রী সবাই অসচেতন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ধাক্কায় যখন পরিস্থিতি বেসামাল, তখনও উদাসীন নগরবাসী। মাস্ক সঙ্গে রেখেছেন অনেকেই, ব্যবহার করেন পরিস্থিতি বুঝে। অবস্থা এমন যেন প্রশাসন কিংবা সাংবাদিক দেখলেই ব্যবহার করবেন তারা। কারো কারো কাছে তো মাস্কই নেই, ভাবটা এমন যে দুই ডোজ টিকে নিয়েছেন, ওমিক্রনে কি হবে? আর সামাজিক কিংবা শারীরিক দূরত্ব তো কারো ভাবনাতেই নেই। বিশেষজ্ঞরা বলছেন এমন অবহেলার কারণেই পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, এলাকায় আমরা করোনা প্রতিরোধের জন্য ছোট্ট একটি কমিটি করতে বলছি। এই কমিটির কাজ হবে কি, যদি মাস্ক না পরেন তাহলে আমরা সব মানুষ মিলে আপনাকে বাড়ির বেরোতে দেবো না। দ্বিতীয় কাজটা হচ্ছে, যারা রাস্তায় বা পাবলিক প্লেসে মাস্ক ছাড়া ঘুরবে তাদেরকে সরাসরি আইনের আওতায় আনতে হবে। এখন অনেকের কাছেই মাস্ক আছে, কিন্তু বেশিরভাগ জনই মাস্কটা থুতনিতে রাখে, কেউ কানে রাখে, কেউ বা পকেটে কিংবা মানি ব্যাগে রাখে। করোনার এই ঊর্ধ্বগতির মধ্যেও মানুষের এই অসচেতনতা একটা বড় রকমের অশনী সংকেত বলছেন সাধারণ সচেতন মানুষরা। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্যে জোর মনিটরিং চালানোর দাবি বিশেষজ্ঞদের। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।